জব ও এডুকেশন রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য জব বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন নিয়ে কিভাবে গুজব ছড়াচ্ছে চলুন একবার দেখে নিই বর্তমান পত্রিকাতে আজকের কি বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন নিয়ে গুজব ছড়াচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে গুজব ছড়িয়েছে আর তার জেরে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় যে যার মতো করে দিন জানিয়ে দিচ্ছে তা ক্রমশই ভাইরাল হচ্ছে। সঠিক দিন যাচাই করতে পর্ষদ এবং কাউন্সিলে ফোন করে জেরবার করে দিচ্ছে উদ্বিগ্ন বাবা মা থেকে পরীক্ষার্থীরা। সোমবার রাত পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি নিউজ পোর্টালে খবর ছড়িয়েছে মঙ্গলবার মাধ্যমিক এবং জুনের প্রথম দিন উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে, কিন্তু এসব খবর যে ভুল এবং ভিত্তিহীন তা ওই দুই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবার দুটি বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে হয়েছে। মার্চের মধ্যেই সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যায়, এবার সেই পরীক্ষা শেষ হয়েছে 11 এপ্রিল। এক্ষেত্রে ফল প্রকাশ করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রায় 2 মাস সময় নিয়ে থাকে। এখনও আবার তা 1.5 মাসেও বেরিয়ে গিয়েছে, তবে এবার পঞ্চায়েত নির্বাচনের কারণে অনেক শিক্ষকই ভোটের কাজে যুক্ত হয়ে পড়েছিলেন, ফলে ফল প্রকাশের কিছুটা বিলম্ব হওয়ার আশঙ্কা করা গিয়েছিল। 11 এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, সেক্ষেত্রে কীভাবে জুনের প্রথম সপ্তাহে ফল প্রকাশ হতে পারে তার কোনো বাস্তব কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফল প্রকাশের গুজব নিয়ে পর্ষদ এবং কাউন্সিল কিছুটা অতিষ্ঠ। সংসদের এক আধিকারিক বলেন, চেনা পরিচিতদের মধ্যেই ফোন আসছে, বলছেন অমুক দিন ফল বেরোবে দেখলাম ফেসবুকে, এটা কি ঠিক? কী করে তারা এমন খবর বিশ্বাস করে ফেলছে কে জানে। সাধারণত বোর্ডের ফল বেরোনোর অন্তত 3 দিন আগে প্রেস রিলিজ দিয়ে তা জানিয়ে দেওয়া হয়, এক্ষেত্রে তা এখনও করা হয়নি। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে এই বিভিন্ন বিভিন্ন সময় যে সমস্ত খবরগুলো পাচ্ছেন তার বেশিরভাগই কিন্তু ফেক, আর আর গুজবে কান দেবেন না। বর্তমান পত্রিকাতে এটা বেরিয়েছে, এটা বিশ্বাস করা যায়। তাই বন্ধুরা ভালো থাকবেন, আর এখানে শেষ করছি, ধন্যবাদ। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।